ধীরে ধীরে পানি নামলেও কমেনি দুর্ভোগ, ফুটে উঠছে ক্ষত চিহ্ন। কক্সবাজার ও চট্টগ্রামে বিধ্বস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি। ছাপ্পান্ন বছরের মধ্যে আমি এই ধরনের কোনো বন্যা দেখিনি। সব ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর এখন ধরুন সুস্থ, এখন আস্তে আস্তে বেশি হচ্ছে। অনেক মাছ চলে গেছে আর গরু ছাগল সব মরে বেঁচে গেছে। পর্যায়ক্রমে এটি তথ্য সংগ্রহ করব, সংগ্রহ করে সেভাবে প্রায়োরিটি দিয়ে যেটাই আগে ঠিক করা দরকার সেটি করব। বৃষ্টি যেন সিডিএর কাছে তুরুপের তাস, আগের প্রকল্প বাস্তবায়ন না করে আরও 3,000 কোটি টাকা চায় সংস্থাটি, ব্যর্থ সিটি কর্পোরেশনও। ড্রেজিং করতে হবে, তখন এই শহরের পানিগুলো কর্ণনদীতে চলে যাবে। আমরা আশা করছি যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে বাকি খালগুলো যদি করে ফেলতে পারি, যে সমস্ত এরিয়া নিচু অঞ্চল ওই সমস্ত খালগুলো কিন্তু আমাকে ডাউন স্ট্রিমে বড় করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লিভার সংক্রমণ সহ পুরনো সমস্যায় আবারও হাসপাতালে ভর্তি বেগম জিয়া, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়ে পরবর্তী সিদ্ধান্ত, গাড়িবহর ঘিরে কর্মী সমর্থকদের হট্টগোল। তেল চিনির বাজারে অস্থিরতা ঠেকাতে নতুন উদ্যোগ, উৎপাদন ও মজুতের তথ্য জানতে অ্যাপ তৈরি করছে ভোক্তা অধিকার, কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম। টার্গেট ব্যক্তি রিকশায় ওঠার পর কৌশলে হাতিয়ে নেয় টাকা সহ মূল্যবান সামগ্রী, রাজধানীতে সক্রিয় ঝুলা পার্টি, চক্রের 3 সদস্য গ্রেফতার, মূল হোতার খোঁজে পুলিশ। সুন্দরবনে আবারও জলদস্যুদের মাথাচাড়া, 6 মাসে অপহরণ ছিনতাই সহ বেশ কয়েকটি অপরাধে বাড়ছে উদ্বেগ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের।